গতকাল ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে রণক্ষেত্র পরিস্থিতি ছিল হটুগঞ্জে। সেখানেই তৃণমূল বিজেপি কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে 51 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা প্রত্যেকে এই দিন ঘটনার সময় ওখানে ছিল উপস্থিত এবং সংঘর্ষের জড়িত ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর উঠে আসছে। ইতিমধ্যে 51 জনকে গ্রেফতার করেছে পুলিশ হটুগঞ্জের পরিস্থিতির জন্য, কারণ গতকাল তৃণমূল বিজেপি কার্যত সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে। বিজেপি কর্মীরা তারা বাসে করে যখন যাওয়ার চেষ্টা করছিল, বাস লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া করা হয় এবং সেখানে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ সামনে এসেছিল। পাল্টা তৃণমূলের কার্যালয় ভাঙচুর চালিয়েছে বিজেপি, মোটরবাইকে অগ্নিসংযোগ করা হয়েছে। পাল্টা তৃণমূলের তরফেও কিন্তু অভিযোগ উঠেছিল রণক্ষেত্র পরিস্থিতি ছিল হটুগঞ্জে। সভার আগে তৃণমূল বিজেপি খণ্ডযুদ্ধ আর এই সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 51 জন। দোকানপাট, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, একের পর এক ঘটনা ঘটতে থাকে হটুগঞ্জে। আর সেই ঘটনায় বিজেপি কর্মীদের মারধর করা হয়, হামলা চালানো হয় তাদের উপর, যাতে সভা বানচাল করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করেছিল তৃণমূল কংগ্রেস, অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফে। পাল্টা তৃণমূলের কার্যালয় ভাঙচুর চালিয়েছে বিজেপি, এমনটা অভিযোগ উঠেছিল। আজও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, থমথমে রয়েছে গোটা এলাকা এই পরিস্থিতি, আর তার মধ্যেই 51 জন গ্রেফতার। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, পুলিশ সূত্রে আর কি জানতে পারছো, এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা কত? কিন্তু 51 জন এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ডায়মন্ড হারবার এবং সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকা থেকে কার্যত এই 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 51 জনের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী, এমনটা কিন্তু প্রাথমিক সময় জানা যাচ্ছে। গতকাল শুভেন্দু অধিকারী সভাতে যাওয়ার সময় যে গন্ডগোল অশান্তি হয়েছিল হটুগঞ্জ সহ বিভিন্ন প্রান্তে, সেই ঘটনার জেরেই কার্যত তদন্ত নেমে পুলিশ এই 51 জনকে গ্রেপ্তার করেছে। দ্রুত সকলকেই আছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে বলে কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ, কথা বলছিলাম প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে।